হ্যালো বন্ধুরা, আপনি কি এটা জানেন যে ফাইটার পাইলটদের পায়ে বাঁধা এই কাগজের উপরে কী লেখা থাকে? অথবা আপনি কি এটা জানেন, পাকিস্তানে একটি গাধা এমন একটি কাজ করেছিল যার জন্য গাধাটিকে গ্রেফতার করা হয়েছিল, এমনকি গাধাটিকে 3 দিনের রিমান্ডও দেওয়া হয়েছিল এবং 14 দিন পর গাধাটিকে ছেড়েও দেওয়া হয়? অথবা আপনি কি এটা জানেন, উগান্ডাতে 27 বছর বয়সী একজন যুবক যার নাম ছিল ইমাম, তার বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের 2 সপ্তাহ পর তিনি জানতে পারেন যে তিনি যে নারীকে বিয়ে করেছেন তিনি মহিলাই না বরং পুরুষ ছিলেন? আর আমি তো এটাই বুঝতে পারছি না যে তার 2 সপ্তাহ কেন প্রয়োজন হলো এটা জানতে যে তার স্ত্রী মহিলাই না বরং পুরুষ। আমেরিকান এক ব্যক্তি যার নাম ছিল মার্ক, তার পা দিন দিন নীল হয়ে যাচ্ছিল আর তিনি হসপিটাল টু হসপিটাল ঘুরে বেড়াচ্ছিলেন এবং তিনি ডাক্তারদেরকে গিয়ে বললেন যে দেখুন, আমার পা দিন দিন নীল হয়ে যাচ্ছে, আমি জানি না এটা কেন হচ্ছে, কিন্তু আমার চিকিৎসা প্রয়োজন। কিন্তু আপনি কি জানেন যে তার এই রোগের কথা শুনে ডাক্তাররা হাসতে হাসতেই পাগল হয়ে যাচ্ছিলেন? কেন সেটা একটু পরেই জানতে পারবেন। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এমনই কিছু অদ্ভুত ফ্যাক্ট যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, ইউকের একটি ক্যান্টনমেন্ট এরিয়া থেকে এক ব্যক্তি পুলিশকে ইনফর্ম করে সেই এলাকায় একটি বাঘ এসে এলাকায় হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলেছে। পরবর্তীতে পুলিশ বাঘটিকে ধরার চেষ্টা করে ব্যর্থ হয়ে বন্য পশু অধিদপ্তরকে জানায়। বন্য পশু অধিদপ্তর ব্যর্থ হয়ে মিলিটারি ফোর্সকে বাঘটিকে ধরার জন্য নিয়ে আসে। মিলিটারি ফোর্স কয়েকটি হেলিকপ্টার সহ আর্ম ট্যাঙ্ক নিয়ে বাঘটিকে খুঁজতে নেমে পড়ে। পুরো একদিন খোঁজাখুঁজি শেষে হঠাৎ করেই বাঘটিকে স্থিরভাবে বসে থাকতে দেখা যায়। পরবর্তীতে সেই বাঘটিকে অজ্ঞান করার জন্য একটি ইঞ্জেকশন পুশ করা হয়, তারপরও বাঘটি স্থিরভাবেই সেখানেই বসেছিল। পরবর্তীতে আরও বেশ কয়েকটি ইঞ্জেকশন পুশ করা হয়, তারপরও বাঘটি সেখানে স্থিরভাবেই বসেছিল। মিলিটারি বাহিনী হেলিকপ্টার থেকে যখন নিচে নেমে আসে ভালো করে দেখে যে এটা কোনো বাঘই ছিল না, এটা ছিল একটা স্ট্যাচু। আর এটা দেখার পর মিলিটারি ফোর্স সেই ব্যক্তিকে খোঁজার মিশনে নেমে পড়ে যে পুলিশকে এটা ইনফর্ম করেছিল। বন্ধুরা, পাকিস্তানের পাঞ্জাবে জুয়া খেলার জন্য ভুলবশত একটি গাধাকে গ্রেফতার করা হয়। গাধাটির শরীরে বাঁধা ছিল 1 লক্ষ টাকা এবং 8টি রাইফেল। গাধাটির সাথে আরও কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। অন্যরা তাদের জামিনের কারণে খুবই দ্রুত ছাড়া পেয়ে যায়, কিন্তু সেই গাধাটির জামিনের অভাবে 14 দিন পর্যন্ত জেলে থাকতে হয়েছিল এবং 3 দিন রিমান্ডেও থাকতে হয়েছিল। পরবর্তীতে পুলিশ জানিয়েছিল FIR-এ গাধাটির নাম ছিল, সেজন্যই তারা গাধাটিকে গ্রেফতার করতে বাধ্য হয়েছিল। এ নিয়ে পাকিস্তানে খুব সমালোচনা হয়েছিল। বন্ধুরা, এই ঘটনাটি উগান্ডার। আসলে এমন ঘটনা উগান্ডাতেই সম্ভব। 27 বছর বয়সী এই ব্যক্তি একটি মেয়েকে বিয়ে করে এবং বিয়ের 2 সপ্তাহ পরে সে জানতে পারে যে এটা কোনো মেয়ে না, এটি একটি ছেলে ছিল। আপনারা ভাবছেন এই ব্যক্তি মেয়ে না ছেলে তা জানার জন্য 2 সপ্তাহ কেন লাগবে? এই ব্যক্তি মেয়ে না ছেলে তা কিভাবে জানা গিয়েছিল তা জানলে আপনি আরও অবাক হবেন। এই ব্যক্তি তার প্রতিবেশীর একটি টিভি চুরি করেছিল এবং পুলিশ তাকে গ্রেফতার করে জানতে পারে যে এই ব্যক্তি একজন ছেলে। সে এতদিন মেয়ের সাজে সেজেছিল। হয়তো আপনাদের মনে প্রশ্ন আসছে, 27 বছর বয়সী এই ব্যক্তি পুরো 2 সপ্তাহেও কেন বুঝতে পারল না যে এই ব্যক্তি কোনো মেয়ে নয়? আসলে এই ব্যক্তি টাকার লোভে বিয়ে করেছিল, বাকিটুকু আর না শুনলেও চলবে। বন্ধুরা, আপনারা কি আজ পর্যন্ত পৃথিবীর সবথেকে ফাস্টেস্ট কার সম্পর্কে জানেন? আজ পর্যন্ত পৃথিবীর সবথেকে ফাস্টেস্ট কারের নাম হলো থ্রেস্ট সুপারসনিক কার, যা ব্রিটিশ একটি কোম্পানি তৈরি করেছিল আর এটার গতি সাউন্ড ব্যারিয়ারকেও ব্রেক করে ফেলেছিল। এটার ডিজাইন করেছিল রিচার্ড নোবেল, গ্লেন বাউসার, রন ওয়ার্স এবং জার্মি ব্লিস। 1997 সালের 15ই অক্টোবর এই জেট কার 1228 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে বিশ্ব রেকর্ড করেছিল আর এই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এটা সত্যি অবিশ্বাস্য, এত পুরনো একটা গাড়ির মতো গতি বর্তমান তথ্য প্রযুক্তির যুগেও কোনো গাড়ি তুলতে পারেনি। বন্ধুরা, আমেরিকান এক ব্যক্তি হঠাৎ করে দেখতে পায় তার পা ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে আর এটা দেখে সে ডিপ্রেশনে চলে যায়। সে ইন্টারনেটে সার্চ করে এবং সে জানতে পারে এই রোগটির নাম ডিফ্রেইন থম্বোসিস। তারপর সে বেশ কিছুদিন ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী ওষুধ সেবন করতে থাকে, কিন্তু তারপরও ঠিক না হওয়ার কারণে সেই ব্যক্তি ডাক্তারের শরণাপন্ন হয় এবং ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে জানায় যে এটা কোনো রোগ নয়। আপনি হয়তো নতুন কোনো জিন্স প্যান্ট পরেছেন আর এটা সেই নতুন জিন্স প্যান্টেরই কালার যা আপনার পায়ে লেগে গিয়েছে। এরপর থেকে যদি কোনো নতুন জিন্স প্যান্ট কিনেন তাহলে তো অবশ্যই ধুয়ে পড়বেন। বন্ধুরা, এমন অনেক মানুষ আছে যারা কোনো সমস্যায় পড়লে ডাক্তারের কাছে না গিয়েই ইন্টারনেটে সার্চ করে তার তথ্য অনুযায়ী ওষুধ সেবন করতে শুরু করে। আসলে এটা মোটেও ঠিক নয়। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। বন্ধুরা, কল্পনা করা যায় একটি গাছকে রক্ষা করার জন্য পুলিশ 24 ঘন্টা পাহারা দেয়। প্রতি বছর এই গাছটির জন্য ব্যয় করা হয় 12 থেকে 15 লক্ষ টাকা। সপ্তাহে 7 দিন 24 ঘন্টা এই গাছটিকে 4 জন পুলিশ পাহারা দিয়ে থাকে।
আর এই গাছটির অবস্থান ইন্ডিয়ার মধ্যপ্রদেশের ভূপালে। আর এমনটা করার কারণ হলো এই গাছটির নাম হলো বুদ্ধ ব্রিজ, যা শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাপক্সা রোপণ করেছিল। কথিত আছে এই গাছটির নিচে গৌতম বুদ্ধ মুখলাভ করেছিল, আর তাই এই গাছটিকে এমনভাবে দেখভাল করা হয়। ভালো করে লক্ষ্য করে দেখুন এই গাছটিকে কীভাবে চারদিক দিয়ে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে। বন্ধুরা, এই গাছটির গুরুত্ব এখন নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি কি বলতে পারবেন আর্মিদের হাঁটুতে এই কাগজগুলো কি হতে পারে? আচ্ছা, আমরাই বলে দিচ্ছি। ফ্রান্স থেকে 5টি রাফায়েল জেট ক্রয় করে ইন্ডিয়াতে নিয়ে আসার সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এই 5 জন পাইলটদের সেই 5টা জেট চালিয়ে নিয়ে আসতে হবে। আর এই ফটোটি তখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ে। তখন সবার মনে প্রশ্ন জাগে, এই পাইলটদের পায়ে এই কাগজগুলো আবার কিসের? আসলে এগুলো হলো ইনস্ট্রাকশন। যুদ্ধবিমান চালানোর সময় মিলিটারি পাইলটদের বিমানের কন্ট্রোল প্যানেল থেকে হাত সরানোর সময় থাকে না, তাই তারা এগুলো হাঁটুতেই সেট করে নেয়। তার পায়ের দিকে তাকিয়ে খুবই সহজেই অল্প সময়ের মধ্যেই ইনস্ট্রাকশনও পেয়ে যায়। আর এগুলোকে বলা হয় নিবোর্ড। কোনো কোনো দেশে কাগজের পরিবর্তে আইপ্যাডও ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লাইভ টিভি শো চলাকালীন কোনো না কোনো সময় এই ধরনের র্যান্ডম নাম্বার দেখে থাকবেন। এটা দেখার সময় হয়তো আপনারা কখনোই ভাবেননি যে এটা কেন দেখায়। এটা দেখানোর কারণ হলো, যেখান থেকে লাইভ টিভি শো বা স্পোর্টস শোগুলো ব্রডকাস্ট করা হয় সেখান থেকেই এই নাম্বারগুলো জেনারেট করা হয়, আর এগুলো এক একটি টিভিতে এক এক রকম দেখায়। এটা কখন কোন সময় দেখা যাবে তা কেউ বলতে পারে না। আর তাই কেউ যদি ইচ্ছা করে এই লাইভ প্রোগ্রামগুলো রেকর্ড করে সে অন্য কোথাও টেলিকাস্ট করবে, তাহলে যেখান থেকে এই লাইভগুলো ব্রডকাস্ট করা হয় সেখান থেকে তারা খুব সহজেই এই নাম্বারগুলির ভিত্তিতে আইনি লিগ্যাল নোটিশ পাঠাতে পারবে। অর্থাৎ এই নাম্বারগুলো পাইরেসি হতেও রক্ষা করে। বন্ধুরা, আপনি কি জানেন আনারস মুখের মধ্যে বেশিক্ষণ রাখলে আনারসই আপনাকে খেতে শুরু করবে? অবাক হচ্ছেন তাই না? ভালো করে লক্ষ্য করে দেখবেন আনারস যখন মুখের মধ্যে বেশি সময় ধরে রাখা হয় তখন আমাদের মুখের ভেতরে জ্বলতে শুরু করে। এর কারণ হলো আনারসে থাকে ব্রোমেলাইন, আর এটা ডাইজেস্ট করতে সাহায্য করে। আর তাই মুখের মধ্যে লাজুক স্কিনগুলো খুব বেশিক্ষণ ধরে আনারসের সংস্পর্শে এলে তা নিজেই ডাইজেস্ট হতে শুরু করে। আর আনারস কাঁচা অবস্থায় এর মধ্যে বেশি ব্রোমেলাইন থাকে, তাই এটিকে সম্পূর্ণরূপে পাকিয়ে খাওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।